এবার প্রিয়াঙ্কা শর্মা মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে আদালত অবমাননার নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের থেকে জবাব চেয়েছে শীর্ষ আদালত। লোকসভা নির্বাচনের আগে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার একটি ছবির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসানো একটি মিম পোস্ট করেন বিজেপির যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা। তার বাড়ি হাওড়ায়। হাওড়ারই এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে গত 10ই মে তাকে গ্রেপ্তার করে হাওড়া পুলিশ। হাওড়া আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তবে শীর্ষ আদালত অবিলম্বে তার মুক্তির নির্দেশ দেয়। একই সঙ্গে প্রিয়াঙ্কাকে ক্ষমা চাওয়ার নির্দেশও দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। কিন্তু ওই দিন তাকে মুক্তি না দিয়ে হাওড়া জেলে রাখা হয়। তিনি মুক্তি পান পরের দিন, অর্থাৎ বুধবার। সেই ঘটনা শীর্ষ আদালতের নজরে আনার পর তখনই দুই বিচারপতি রাজ্য সরকারের কৈফিয়ত তলব করেছিলেন। শীর্ষ আদালত সূত্রে খবর, রাজ্য সরকারের এই জবাবে সন্তুষ্ট না হওয়াতে এবার আদালত অবমাননার নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা।